আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাবের যে দ্বিতীয় অংশ বেতন ও মজুরি, এই বেতন ও মজুরির আজকে দুই নাম্বার পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই বেতন ও মজুরি থেকে কিভাবে জাবেদা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছ যে বেতন ও মজুরি থেকে যে জাবেদা দাখিলা প্রস্তুত করতে হবে ওই জাবেদাগুলো কোনগুলো এবং কোন টাকাটার জন্য জাবেদা দিতে হবে, এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চলে আসলাম এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বেতন ও মজুরি থেকে যে জাবেদা দাখিলা দিতে হবে এইটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু অনুরোধ করব তোমাদেরকে, যারা এই বেতন ও মজুরি বিবরণীর প্রথম পর্ব এখনো দেখো নাই, তোমরা একটু কষ্ট করে ওই প্রথম পর্বটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি কোন টাকাটার জন্য জাবেদা দিচ্ছি। যদি প্রথম পর্বটা না দেখে থাকো তাহলে তোমার বুঝতে একটু কষ্ট হবে। তো অনুরোধ রইল তোমাদের প্রতি যে প্রথম পর্বটা তুমি দেখে নাও, তাহলে এখন খুব সহজেই বুঝতে পারবা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অলরেডি একটি জাবেদার সফট তৈরি করে রাখছি এবং ওই জাবেদাগুলো কিন্তু এই জায়গায় লিখে রাখছি। এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, উদ্দীপক থেকে দেখে যে প্রতিষ্ঠানের অঙ্ক করব, তারপরে সালটা লিখব, তারপরে লিখব জাবেদা দাখিলা। এই জাবেদা দাখিলাটা সাধারণত সাধারণ জাবেদার মতনই, আমরা যেভাবে সাধারণ জাবেদার সক তৈরি করি ঠিক ওইভাবে তৈরি করব। আর সাধারণ জাবেদার গড় কয়টা? পাঁচটা। কি কি? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই যে ডেবিট ক্রেডিট, তোমরা বাংলায় লেখার চেষ্টা করবা, বাংলায় লিখলে খুবই সুন্দর। কেমন? এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় সালটা কোনটা দিব। সাল হচ্ছে আমরা যে সালের অঙ্ক করব এবং ওই সালের সাথে যে মাসটা দেওয়া থাকবে ওই মাসের লাস্টের তারিখটা তোমরা লিখবা। তো মনে করো আমি এই জায়গায় লিখে নিলাম মার্চ 31 তারিখ। তো এইভাবে যেই মাস দেওয়া থাকবো ওই মাসের লাস্টের তারিখটা তোমরা তুলে ধরবা। কেমন? এবার আসো, আমরা প্রথম জাবেদারে দিব বেতন ও মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বেতন ও মজুরি ক্রেডিট। বেতন ও মজুরি হিসাব, এই জায়গায় কি আমরা দুইটা নামে লিখবো নাকি একটা নামে লিখবো? প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে যদি বেতন বিবরণী তৈরি করতে বলে তাহলে আমরা এই জায়গায় বেতন হিসাব লিখবো, যদি মজুরি বিবরণী তৈরি করতে বলে তাহলে আমরা মজুরি হিসাব লিখবো। আমি তোমাদের বোঝানোর জন্য দুইটা নামে একসাথে লিখে রাখছি। তো প্রশ্নে যেটা থাকবে তোমরা ওইটাই লিখবা, বেতন ও মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বেতন ও মজুরি হিসাব ক্রেডিট। টাকাটা হবে উপার্জনের টাকাটা, মানে মোট উপার্জন। মোট উপার্জন কোনটা? একজন কর্মী তার মূল বেতনের পরিমাণ যেই এন্ট্রিগুলো বৃদ্ধি করে ওইগুলো কিন্তু উপার্জন। আর সবগুলো একসাথে যোগ করার পর, মূল বেতনের সাথে ওই এন্ট্রিগুলো যোগ করার পর যেই অ্যামাউন্টটা দাঁড়ায় ওই অ্যামাউন্টটাকে মোট উপার্জন বলে। আর আমরা এই জায়গায় যে টাকাটা লিখব এই টাকাটা হবে মোট উপার্জনের টাকা। এটা কার টাকা হবে? মোট উপার্জনের টাকা। এবার আসো, তোমরা প্রশ্ন করতে পারো যে কারণ কি দিব। কারণ হচ্ছে বেতন ও মজুরি হিসাববুক্ত করা হলো, এই জন্যই কিন্তু এই জায়গায় প্রদেয় বেতন আসছে। মানে কেন প্রদেয় বেতন আসছে? কারণ আমরা শ্রমিকদের বা কর্মচারীদের বেতন ও মজুরি বিবরণী তৈরি করছি, এখন অবধি দেই নেই। যেহেতু এটা তৈরি করছি বকেয়া রয়ে গেছে, এই জন্য আমি এই জায়গায় প্রদেয় বেতন হিসাব ও মজুরি হিসাব ক্রেডিট লিখব। এবার আসো দুই নম্বর জাবেদা। দুই নম্বর জাবেদা আমরা কোনটা দিব? দুই নম্বর জাবেদা দিব আমরা নিট কর্তন সমূহ নিয়ে, নিট বেতন আর কর্তন সমূহ নিয়ে। দেখো প্রদেয় বেতন হিসাব ডেবিট, এই যে প্রদেয় বেতন হিসাব ডেবিট, তার বরাবর তুমি উপার্জনের টাকাটা লিখবা, মোট উপার্জন। তারপর লিখবা প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। এই প্রদেয় ভাউচার যে ক্রেডিট দিকে বসবে
প্রদেয় ভাউচারের এই যে এই অ্যামাউন্টটা এটা কোন টাকাটা হবে দেখো আমি লিখে রাখছি প্রদেয় ভাউচারের ভিতর হবে নিট বেতন বা মজুরির টাকাটা এবার তোমরা প্রশ্ন করতে পারো যে নিট বেতন ও মজুরির টাকা বলতে কোন টাকাটাকে বোঝায় অর্থাৎ একজন শ্রমিকের মোট উপার্জনের টাকা থেকে মোট কর্তন বাদ দেওয়ার পর যেই অ্যামাউন্টটা দাঁড়ায় ওই অ্যামাউন্টটাকে নিট বেতন বা নিট মজুরির টাকা বলে উপার্জন হচ্ছে যেটা তার বেতনকে বাড়াবে মানে তার মূল বেতনকে বাড়াবে এবার টোটাল যোগ করার পর মোট উপার্জন পাবো উপার্জন থেকে আমরা কর্তন বাদ দেব কর্তন মানে হচ্ছে তার মূল বেতন থেকে বা উপার্জন থেকে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা কেটে নিবে ওই এন্ট্রিগুলোকে কর্তন বলে এবার উপার্জন থেকে কর্তন আমরা বিয়োগ করব বিয়োগ করার পর আমরা পাবো নিট বেতন বা নিট মজুরি এটা কিন্তু আমরা খ নম্বরে করব ওই জায়গা থেকে আমরা টাকাটা বাহির করব এবার এই নিট বেতনের টাকাটা আমরা প্রদেয় ভাউচারের বরাবর লিখে দিব মানে যেটা আমি একজন কর্মীকে প্রদান করব হ্যাঁ বেতনটা দিব এবার আসো এই জায়গায় লিখব সকল কর্তন সমূহ ক্রেডিট সকল কর্তন সমূহ বলতে বোঝায় ওই যে শ্রমিক বা কর্মচারীর বেতন থেকে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা কেটে নিবে ওইগুলোকে কর্তন বলে এবার কর্তন প্রশ্নে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে একটাও থাকতে পারে যদি একটা থাকে তাহলে ওই কর্তনের নাম লিখবো যেমন অগ্রিম বেতন থেকে কর্তন বিমা তহবিল প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান এরকম অনেকগুলো কর্তনের আইটেম থাকবে যেটা আমি প্রথম পর্বে আলোচনা করছি এই জন্য তোমাদেরকে অনুরোধ করছি প্রথম পর্বটা দেখে নাও এবার এই জায়গায় সকল কর্তনগুলো লিখবো যদি একটা কর্তন হয় ওই তার নাম লিখবো দুইটা হলে দুটোটা নাম লিখবো তিনটা হলে তিনটা নামই লিখবো লিখার পরে ওই কর্তন বরাবর তার অ্যামাউন্টগুলি লিখিয়ে দিব এগুলা খ নম্বরে যখন আমরা তৈরি করব সেই জায়গায় দেওয়া থাকবে এবার আসো প্রিয় শিক্ষার্থীরা কারণ কি দিব কারণ নিট বেতন ও মজুরি ও কর্তন হিসাবভুক্ত করা হলো নিট বেতন ও মজুরি ও কর্তন হিসাবভুক্ত করা হলো মানে একজন শ্রমিককে কত টাকা বেতন দিচ্ছি আর তার কাছ থেকে কি কি আমরা কেটে রাখতেছি ওইটা আমরা দুই নম্বর জাবেদার ভিতরে হিসাবভুক্ত করব এবার আসো তিন নম্বর হচ্ছে এবার আমরা বেতন বা মজুরিটা দিয়ে দিব এই জন্য আমরা জায়গায় লিখব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট যদি আমি নগদে দেই নগদান ক্রেডিট লিখব যদি ব্যাংকের মাধ্যমে দেই চেকের মাধ্যমে দেই তাহলে ব্যাংক ক্রেডিট লিখব কারণ নিট বেতন প্রদত্ত হলো এই জায়গায় টাকাটা হবে নিট বেতন বা মজুরির টাকাটা মানে যেটা আমরা একজন শ্রমিক বা কর্মচারীকে প্রদান করে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা এই তিনটা জাবেদা বেতন ও মজুরি থেকে দিতে হবে আমাদেরকে আর এই প্রশ্নটা সাধারণত সৃজনশীলের গ নম্বরে আসে হ্যাঁ তো দেখো তিনটা জাবেদা আরেকবার আমি রিকল করতেছি তিনটা জাবেদা হচ্ছে প্রথমে আমরা বেতনটা হিসাবভুক্ত করব এই জন্য লিখব বেতন ও মজুরি হিসাব ডেবিট প্রদেয় বেতন ও মজুরি হিসাব ক্রেডিট এবার এটা হচ্ছে মোট উপার্জনের টাকাটা আমরা এই জায়গায় লিখবো মানে যে যেটা কর্মী উপার্জন করলো এবার প্রদেয় বেতন হিসাব ডেবিট প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট প্রদেয় ভাউচারের বরাবর যেই অ্যামাউন্টটা লিখবো ওই অ্যামাউন্টটা হচ্ছে একজন কর্মীর উপার্জন থেকে কর্তন বাদ দেওয়ার পর যেটা থাকবে ওই নিট বেতন বা মজুরির টাকাটা তারপরে সকল কর্তন সমূহ লিখব সকল কর্তন সমূহ দুইটাও হইতে পারে তিনটাও হইতে পারে যা হবে সেটাই লিখে দিব লাস্টের জাবেদাটা হবে আমরা বেতন যে দিব মানে প্রদত্ত হবে সেটার জাবেদা প্রদেয় ভাউচার হিসাব ডেবিট আমরা বেতন কিন্তু ভাউচার অনুযায়ী দেই এই জন্য প্রদেয় ভাউচার হিসাব ডেবিট যদি নগদে দেই নগদান হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সেই বেতন ও মজুরির কোন জাবেদাগুলো দিতে হবে এইগুলো তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো তারপরেও যদি কোনো শিক্ষার্থীদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো বা যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবা ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আরেকটি কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2022 সালে এবং 23 সালে HSC পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি শনি সোম বুধ এবং শুক্রবার রাত 9টায় আমাদের যে নিউ কমার্স কোচিংয়ের যে ফেসবুক পেজ ওই ফেসবুক পেজের মাধ্যমে আমরা লাইভে ক্লাস করাবো এবং ক্লাস করাচ্ছি অলরেডি তো যদি তোমরা ওই ক্লাসগুলোতে জয়েন করো ইনশাল্লাহ ভালো হবে তোমাদের জন্য কারণ আমরা অধ্যায় ভিত্তিক বেসিক আলোচনা করি তারপর সৃজনশীল প্রশ্ন আলোচনা করি মানে বুট প্রশ্ন তো এইগুলো করলে তোমাদের অনেকটাই এগিয়ে যাবে তো তোমরা জয়েন থাকার চেষ্টা করবা এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিবা আরেকটি জিনিস আমরা একটি কোর্স চালু করছি হ্যাঁ যদি ওই কোর্সে ভর্তি হতে চাও তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা ভর্তি করে নিব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম